আলহামদুলিল্লাহ অরিজিনাল ব্যাকজাইড একটা এনএফ স্পলারের ব্যবহার আছে, একটা এন্টেনার ব্যবহার আছে, পিছনে আরেকটা স্পলারের ব্যবহার আছে, ছোটো মিনি স্পলার। ব্যাকসাইডের ডিজাইনটা তো খুব অনেক সুন্দর, নিউশেপে লাইটগুলি সব কিছু আছে, অরিজিনাল গ্লাস। ওকে, 4.5-এর গাড়ি, 4.5-এর গাড়ি, প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল, সব কিছু অরিজিনাল আলহামদুলিল্লাহ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আল্লাহ শুকরিয়া, আল্লাহ খুব ভালো। আঙ্কেল আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। নিউ ইউনিক অটো সেন্টার, 24/12 তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। কী কী গাড়ি আছে আপনার শোরুমে? আমার কাছে বিভিন্ন ভ্যারাইটিস গাড়ি থাকে। আজকে আছে হ্যারিয়ার আছে, হুন্ডা ভেজেল আছে, নোহা আছে, মোটামুটি সব ব্র্যান্ডের গাড়ি আছে। মোটামুটি সব এলিয়েন আছে, প্রিমিও আছে, জিও আছে, এক্স ফিল্টার আছে। আজকে কী গাড়ি দেখাবেন? আমি এটা হ্যারিয়ার দিয়ে শুরু করছি, বিসমিল্লাহ। টয়োটা হ্যারিয়ার? টয়োটা হ্যারিয়ার, খুব সুন্দর একটা গাড়ি এবং রাজকীয় গাড়ি। জি, এটা 2015-র গাড়ি। জি, ফেস স্লিপ করা 15-র গাড়ি, 18-তে রেজিস্ট্রেশন, খুবই ফ্রেশ পুরের অবস্থা, খুব শখিন মানিকের গাড়ি। বদলোক ফেস স্লিপ করছে সামনে, খুব অরিজিনাল মতো করছে, অনেক সুন্দর লাগে। ওকে, ফ্রন্টটা তো ফ্রেশ আছে, কোনো খোলা কাটা মাইর খাওয়া কিছু, নতুন গাড়িতে গুলি কিন্তু বাড়াই বলার কিছুই নাই। 2015 মডেল, রেজিস্ট্রেশন 2018 একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা, খুবই গাড়ির প্রত্যেকটা গ্লাসে তো অরিজিনাল, প্রতিটা গাড়ি অরিজিনাল, প্রতিটা গ্লাস অরিজিনাল। আপনি দেখেন এই যে মনোগ্রাম দেওয়া আছে। ওকে, গাড়ির সাথে গ্লাস সব হ্যারিয়ার, অনেক সুন্দর একটা গাড়ি। প্রতিটা ভিড় যেমন আসছে জাপান থেকে ওইভাবে আসছে, মানে বাড়ায় নতুন গাড়ি, এগুলি জিপ গাড়ির মধ্যে বাড়ায় বলার কিছু নাই। ওকে, কমায় বলার কিছু নাই। বাম্পারটা কি কন্ডিশনে আছে? একদম নতুনের মতো, গাড়ি তো নতুন, জিপ গাড়ি উঁচা থাকে যেহেতু লাগে না, যা অ্যালোগুলো অনেক সুন্দর। পিছনে কিছু নিকেলের ব্যবহার আছে, দেখেন কিছু নিকেলের ব্যবহার আছে, কালো ভিড় আছে আলহামদুলিল্লাহ। আঙ্কেল জাপান থেকে তো এভাবেই আসছে? এভাবে আসছে না, এটা কিন্তু ফেস স্লিপ করা। আচ্ছা, এটা বোঝার অনেক, এটা ফেস স্লিপ করা কিন্তু। ওকে, জি, টায়ারগুলো সার্ভিস কীরকম দেবে? অনেক সুন্দর, এবং এটা টায়ারগুলো তো ভালো আছে, 6-7 মাস যাবে ইনশাল্লাহ। চারটা টায়ারই ফ্রেশ, এবং এখানে নিকেলের কিছু ব্যবহার আছে, অরিজিনাল নিকেলের ব্যবহার আছে এখানে, এবং আপনার হ্যারিয়ারের যে অরিজিনাল লেন্সেটগুলো রয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দেখেন নুকুল গেছে, এটা নিকেলের ব্যবহার আছে, এখানে ক্যামেরা আছে। আচ্ছা, 360 ডিগ্রি ক্যামেরা আছে। ওকে, জিবেল সাউন্ড সিস্টেম আছে, একদম নতুন গাড়ি, এগুলো আমার বানায় তো বলার কিছু নাই। জি, দেখা যায় ওপেন করা আছে, সব ফ্রেশ অবস্থায় আছে। দুটা সিটে পাওয়ার, সামনে দুটা সিট কিন্তু পাওয়ার সিট, দেখা যায় আবার আপনাকে, দুটা সিট পাওয়ার। হ্যাঁ, সামনে দুটা সিট পাওয়ার, এয়ারব্যাগ, সামনে দুটা সিট পাওয়ার। জি, ওকে, একদম আলহামদুলিল্লাহ সেরকম। গাড়ির প্রত্যেকটা ডোরি ফ্রেশ, সব কিছু, ভিতরটা অন্যরকম গাড়ি, এবং সাধারণ রূপ, 3-bar সানরুপ। আঙ্কেল এটা কি অরিজিনাল লেদার? অরিজিনাল লেদার, সানরুপ আছে? জি জি, আলহামদুলিল্লাহ অরিজিনাল ব্যাকসাইড, একটা এনএফ স্পলারের ব্যবহার আছে, একটা এন্টেনার ব্যবহার আছে, পিছনে আরেকটা স্পলারের ব্যবহার আছে, ছোটো মিনি স্পলার। ব্যাকসাইডের ডিজাইনটা তো খুব অনেক সুন্দর, নিউশেপে লাইটগুলি সব কিছু আছে, অরিজিনাল গ্লাস। ওকে, 4.5-এর গাড়ি, 4.5-এর গাড়ি, প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল, সব কিছু অরিজিনাল আলহামদুলিল্লাহ। মিনি একটা স্পয়লার দেওয়া আছে, অটো ব্যাগ ডালা। ওকে, অটো ব্যাগ ডালা, হ্যাঁ, ব্যাটারি অটো। ওকে, আমরা একটু ব্যাগ ডালা দেখি, অটো ব্যাগ, অটো ব্যাগ ডালা। ওকে, ভিতরটা কি অবস্থা আঙ্কেল? খুবই ফ্রেশ, 5-সিটার গাড়ি, টয়োটা হ্যারিয়ার, খুব সুন্দর একটা গাড়ি। যারা গাড়িটা কিনতে চান তারা অবশ্যই আঙ্কেলের শোরুমে চলে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 5 সেন্সর, ওকে, 4 সেন্সর, চারপাশে সেন্সর দেওয়া আছে, এবং প্রতিটা জয়েন্টে ফ্রেশ, একদম ফ্রেশ, দেখেন কোনো খোলা কাটা বা হিস্ট্রি নেই, কিছু নেই, একদম ফ্রেশ অবস্থায় আছে, নতুন গাড়ি। ওকে আঙ্কেল, ব্যাক ডালাটা অটো এবং কোনো খোলা কাটা বা হিস্ট্রি নেই। ওকে, এবং কোনো খোলা কাটা কিছু নেই, অরিজিনাল অবস্থা, সব জায়গা একদম অরিজিনাল অবস্থায় আছে, অটোমেটিক নেমে যাচ্ছে, কষ্ট হবে না, একদম অটোমেটিক নেমে যাবে। ডান পাশটা কি কন্ডিশনে আছে? পিছনেও ফেস স্লিপ করা। ওকে, ডান পাশটা কি কন্ডিশনে আছে? একদম ফ্রেশ অবস্থায় আছে, অরিজিনাল রেন সেট, কিছু বিডের ব্যবহার আছে এখানে, হ্যান্ডেলগুলো আছে, এবং প্রতিটা দরজা আনটাচ অবস্থায় আছে, দেখেন। ওকে, এগুলো দেখেন কত সুন্দর নিকেলের ব্যবহার আছে, নিকেলের বিটটা আঙ্কেল কি জাপান থেকে এভাবে আসছে? জি জি, এটা সেন্সারগুলো আছে, নিকেল ব্যবহার আছে। ওকে, 360 ডিগ্রি ক্যামেরা আছে, দেখেন ডোরগুলো একদম অরিজিনাল অবস্থায়, কোনো খোলা কাটা মাইক্রো কিছু নাই, যেমনি আছে একদম ফ্রেশ অবস্থা আছে। সিট মেমোরি দেখেন, এই যে 1-2-3 সিট। ওকে, ভিতরটা কি অবস্থা আঙ্কেল? অনেক সুন্দর মাশাআল্লাহ, ক্রস কন্ট্রোল নাই কোনো, স্টিয়ারিং থেকে তো সব কিছু কন্ট্রোল করা যাবে, সব কন্ট্রোল ফুল হয়ে, দেখেন স্টিয়ারিংটা কেমন আলাদা টাইপের। ওকে আঙ্কেল, ড্যাশবোর্ডটা কি অবস্থা? ড্যাশবোর্ড অনেক সুন্দর মাশাআল্লাহ,
একদম ফ্রেশ 25 স্টার হ্যাঁ এই 25 স্টার ইসেনিং বের হয়ে গেলো পরে মাইলেজটা বলে দিন আঙ্কেল মাইলেজ 48342 কিলোমিটার জি আঙ্কেল এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ সিডি টিভি যা আছে এভরিথিং ফ্রেশ জি একদম ফ্রেশ আঙ্কেল গাড়িতে কোনো কাজ আছে না বলো গাড়ি কোনো কাজ নেই সিলিংটা কি অবস্থা একদম ফ্রেশ আমি খুলে দেখাচ্ছি সানরুফ আছে অসাধারণ যারা গাড়িটি কিনতে চান সানরুফ সহ আছে আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর স্টিয়ারিং থেকে কন্ট্রোল করা যাবে সবকিছু একদম ইজি ওকে অসাধারণ খুব সুন্দর আঙ্কেল এই টয়োটা হেরিয়ার গাড়িগুলো কাদের কেনা উচিত যারা লাক্সারি জীবন লং লাইফ করে লাক্সারি জীবন যাপন করে তাদের জন্য আচ্ছা আলিশান লাইফ যারা জীবন যাপন করে তাদের জন্য কেনা উচিত এবং যারা বিশেষ করে পলিটিক্স করে তাদের জন্য বেস্ট হবে যেহেতু সানরুফ আছে যাদের পয়সা তারাই যার প্রয়োজন এখন গাড়ি আসলে প্রয়োজনের জন্য বেশি কিনে ওকে ঠিক আছে আঙ্কেল আমরা একটু দূরে দূরে অফিস গাজীপুর অফিস অথবা কাশপুর অফিস তাদের জন্য দূরের জন্য করা তাদের দরকার আর কি ঠিক আছে আঙ্কেল আমরা একটু ইঞ্জিনটা দেখি প্লিজ আঙ্কেল ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ফ্রেশ অবস্থা আছে দেখেন সব দেওয়া আছে এখানে একদম ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিনটা সিসি কত আঙ্কেল এটা অবশ্যই 2000 সিসি 2000 সিসি গিয়ার বক্স কি অবস্থা সব অরিজিনাল সব অরিজিনাল গাড়িতে কোনো কাজ আছে আঙ্কেল একদম ফ্রেশ অবস্থা আছে চেঞ্জটা কি অবস্থা আঙ্কেল একদম ফ্রেশ দেখেন এগুলো তো অরিজিনাল মানে প্যাকেজ আছে ভাবে আছে চেঞ্জ তো এটাকে বলে চেঞ্জ এটাকে বলে ঠিক আছে ওকে একদম ফ্রেশ কোনো খোলা কাটা নেই একদম ফ্রেশ অবস্থায় আছে বড়টা কি অবস্থা আঙ্কেল একদম ফ্রেশ দেখেন বড় তো কিছু নাই কোনো খোলা কাটা নেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর কন্ডিশন ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ প্রাইসটা কত যাচ্ছেন 55 লাখ টাকা 55 লক্ষ টাকা 55 লক্ষ টাকা আমার ভিডিও দেখে আসলে কোনো অনার্স হবে অবশ্যই ইনশাআল্লাহ আঙ্কেল আপনার শুনবে অ্যাড্রেসটা বলে নিউ ইউনিক অটো সেন্টার 24/12 তাজমহল রোড মোহাম্মদপুর ঢাকা 527 ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ